নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না করো দারায়। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না করো দারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুঃখ তো আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে নবী পাকের ইশারায় হবে না করো দারায়। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন, এ ধরায় হবে না করো দারায়। জোরে বলুন, তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর, তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে এ নবীর ঘর, কিসে তা কাটুক মাথা তো জাগানের বাদশার, শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম, ওমর ঝোঁকে নবীর পায় হবে না করো দারায়। জোরে বল, আবু জাহেল যখন এমনি করে কথা বলে হাতের মুঠোর মধ্যে পাথর আওয়াজ দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো আল্লাহর হাবিব, আমরা সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই, আপনি আল্লাহ রাসূল, আল্লাহ বান্দা। এই আবু জাহেলের হাতের মুঠোর মধ্যে আমরা পাঁচটি পাথরের টুকরা রয়েছি। আবু জাহেল ডাকে, পাথর যখন কলেমা পড়ে লা হাওলা বলে পাথরগুলো ফেলে দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে পাথরের নবী বানিয়েছে, পাথর নবী চিনেছে।